হ্যালো, হ্যাঁ বলুন। ও, মিসেস রয়কে চাইছেন? আচ্ছা, আপনি একটু ধরুন, আমি খবর পাঠাচ্ছি। হ্যাঁ বলুন, আমি কথা বলছি, আমি মিস্টার রয়। কি বললেন? ধনঞ্জয় সাহা কবে খুন হয়েছিল মিসেস রয় আপনাদের কাছে জানতে চেয়েছিলেন। স্ট্রেঞ্জ, কেন বলতে পারেন? আচ্ছা ঠিক আছে, আমি আমি ওকে জানিয়ে দেব। আচ্ছা নমস্কার। তোমাকে ফোন করেছিল, ধনঞ্জয় সাহা খুন হয়েছিল 1959 সালের 15th এপ্রিলে বুধবার। পিটিআই থেকে তোমাকে ফোন করেছিল, ধনঞ্জয় সাহা খুন হয়েছিল 1959 সালের 15th এপ্রিলে বুধবার। আজ পয়লা বৈশাখ, বুধবার। আগামী পরশুর মধ্যে আমার পাওনা সমুদয় টাকা শোধ করিয়া না দিলে আমি যথাযথ ব্যবস্থা লইতে আমি বাধ্য হইব। আমি চাকরিটা ছেড়ে দিয়েলাম। চাকরি ছেড়ে দিয়ে তা কি করবো? জীবনটা উঞ্চ বৃত্তি করে কারাবো বলতে চাও? শোনো, আমি এখান থেকে বাস উঠিয়ে নেবো, ঠিক করেছি। আর একটা কথা, আজকে রাত্রি 10:30 গাড়িতে আমি তুমি আর খুকু কলকাতা রওনা হচ্ছে। কাল সকালে গেলে হতো না? না না না, কেন তুমি কথা জিজ্ঞেস করছো? কেন তুমি যাও, তৈরি হয়ে না, ঠিক যাও। ওগুলো থাক না, আমি আমি পরে এসে এ করবো, কোন মানে ওগুলো বিক্রি করে দেবো। এই শোনো, আমি বলছিলাম
তোমার এখানে কি দরকার? যাও এখান থেকে। সব কি পুরাচ্ছো তুমি? না এগুলো কিছু না, এগুলো সব বাজে কাগজ। তোমাকে না বললাম জিনিসপত্র সব গোছগাছ করে নেবার জন্য? কি কি মুখের দিকে তাকিয়ে দেখছো কি? আমার কথাটা বুঝি কানে যাচ্ছে না? চাও চাও বলছি না। কথা দিয়েও কেন এলাম না? হয়তো আমাকে মিথ্যেবাদী, নিতান্ত বাজে লোক বলেই ধরে নিয়েছ। কিন্তু বিশ্বাস করো সীমা, ঠিক এই মুহূর্তে কোনো আনন্দমুখর পরিবেশে আমি হতাম একেবারেই বেমানান, তাই আর গেলাম না। আজ তোমাকে ঘিরে অনেক ভক্তের আনাগোনা, অনেক মুগ্ধ স্তুতি আর উচ্ছ্বাস। তোমার সেই অনুরাগী ভক্তের ভিড়ে নিজেকে মিশিয়ে দেবার মতো সময়টুকু আমার হলো না। উন্মাদ পুরুষের অভিশপ্ত অস্তিত্ব আর এক বঞ্চিতা নারীর অতৃপ্ত আত্মা আমাকে তাড়া করে ফিরছে। বিচার চাই, বিচার চাই, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে প্রবীর। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। And now tell me, পিটিআই অফিসে তুমি কেন টেলিফোন করেছিলে, কি জানতে চাই? তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানতে চাইনি। আর কি আছে জানবার? তারিখটা জানতে চেয়েছিলে। ওটা শুধু কৌতূহল। কৌতূহল না অন্য কিছু? অন্য কিছু আবার কি থাকবে? সেটা তোমার বলার কথা। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যেদিন চিঠিটা আমার হাতে এলো সেদিন আমি কিছুই জানতাম না, কার চিঠি, কেউই ধনঞ্জয়। তারপর 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 রাত্রে ঘুমোতে যাব, হঠাৎ মনে হলো নামটা যেন আমি কোথায় শুনেছি। পর মুহূর্তে মনে হলো আমি নামটা তোমার কাছেই শুনেছি। সীমা তখন 7 বছরের, আমরা কাশিম বাজারে থাকতাম, তুমি ছিলে ইন্স্যুরেন্সের এজেন্ট। পরে আবার তোমার মুখে শুনেছিলাম লোকটা খুন হয়েছে, তুমি সাক্ষী দিয়েছিলে। তারপর যখন সব কথা মনে পড়ল তখন অতীতের অন্ধ অতলে অনেক কিছু হাতড়ে দেখবার চেষ্টা করেছিলে, তারপর সেখানে কিছু না পেয়ে তুমি পিটিআই এর অফিসে টেলিফোন করেছিলে। কি জানতে চেয়েছিলে বলো? আমার চিঠির তারিখটাই শুধু মনে ছিল। আমি আমার একটা কৌতূহল হয়েছিল, লোকটা খুন আমার কদিন আগে লিখেছিল। আর যখন জানতে পেরেছিলে দিনটা ছিল পয়লা বৈশাখ বুধবার, তখন মনে মনে ধরে নিয়েছিলে করে ডাকলি কেন? কি হয়েছে, কি হয়েছে মা? তুমি তুই তুই স্বপ্ন দেখেছিস তাই না? নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। চল চল আমি তোকে শুয়ে দিয়ে আসি, ভয় পেয়েছিস না?
টাকাগাওয়া স্টিল কর্পোরেশন, ওসাকা 32, জাপান। ডিয়ার স্যার, উই আর ভেরি হ্যাপি টু নোট দ্যাট আওয়ার এক্সপোর্ট কোটেশনস অন স্টিল ইনগটস অ্যান্ড বিলেটস হ্যাভ বিন অ্যাকসেপ্টেড বাই ইউ। অ্যাকর্ডিংলি we are arranging for the shipment of the first consignment by SS Hoshimaru due to leave the port of Calcutta Dako, where we are? Due to leave the port of Calcutta on the 21st instant. Thank you. Yours, etc. Esho. Bosh. আমি আপনার সঙ্গে দু একটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করতে এসেছিলাম। কি ব্যাপারে বলো তো? ওই ধনঞ্জয় শাহ কেসটা নিয়ে। কিন্তু আমাকে যে একবার এখানে বেরোতে হবে প্রবীর, চেম্বারের একটা জরুরি মিটিং আছে। তুমি বাড়িতে এসো না? আমি কিন্তু বেশিক্ষণ সময় নষ্ট করবো না। আদালতে আপনি সাক্ষী দিয়েছিলেন আসামি রাখাল দাসকে আপনি দেখেছিলেন সিঁড়ি দিয়ে পালাচ্ছে। আমি জানতে চাই আপনি ঠিক কি অবস্থায় তাকে দেখেছিলেন, সিঁড়ি দিয়ে নেমে আসছে না নেমে যাচ্ছে? তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। আই মিন দুটো কথার মধ্যে খুব বেশি পার্থক্য আছে কি? তো কাইন্ডলি একটু মনে করার চেষ্টা করো না, ঠিক কি অবস্থায় তাকে দেখেছিলেন? মানে অনেকদিন আগের ব্যাপার, সব ঠিক ঠিক মনে নেই, তবে যতদূর মনে পড়ে লোকটিকে আমি নিচের দিকে নেমে যেতে দেখেছিলাম। আমার আর একটা প্রশ্ন আছে। আপনি বলেছিলেন ঠিক রাত 8টার সময় আপনি গিয়েছিলেন ধনঞ্জয়ের বাড়িতে। আচ্ছা, তখন দূরে বা কাছে কোনো বিশেষ ধরনের শব্দ টব্দ শুনেছিলেন? বিশেষ ধরনের শব্দ টব্দ মানে? এই ধরুন পেটা, ঘন্টা বা আর কিছু? হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা থানা আছে, ওই থানার ঘড়িতে তখন রাত্রির 8টার ঘন্টা বাজছিল। আর কিছু শুনতে পাননি? না। আচ্ছা, আজ আমি আসি। এবারে আমি একটা প্রশ্ন করি, এই ধনঞ্জয় সাহার ব্যাপার নিয়ে তোমার এত আগ্রহ কেন, কি জানতে চাও? ধনঞ্জয়কে নিয়ে আমার কোনো আগ্রহ নেই, আমি শুধু সব জানতে চাই রাখাল দাস সম্পর্কে। রাখাল দাস মানে ওই উন্মাদ খুনেটা? হ্যাঁ। কেন? কারণ তিনি আমার পিতা। বাবা, চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো, আমাকে মনে পড়ছে না, আমি খোকন, সত্যি কি তুমি কিছুই বুঝতে পারছো না? কিছু বলো,
খোকন, আমি তোমার জুতো আন্দাজে নিয়ে এলাম, মাপটা ঠিক হবে না? হ্যাঁ ঠিক হবে, কি বলো? আর এইটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং, শ্রীমতীর খেলনা। আরে দাঁড়াও দাঁড়াও, আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই হলো, এই হলো গিয়ে তোমার শাড়ি। শাড়ি পছন্দ হয়নি? আরে আমি তো ভাবলাম যে আমার জন্য এত দামি শাড়ি লোক কিনতে কে বলেছিল তোমাকে? আর তাছাড়া তো টাকাই না ফেলেছিস। আরে বাবা, গেল বছরের কেসের উপরে দমকা কিছু বোনাস পেয়ে গেলাম, তাই কিনে ফেললাম। আমি তোমাকে কিনতে বলেছিলাম? আহা, তুমি বলতে যাবে কেন? আমার কি চোখ নেই? ভালো শাড়ি ব্লাউজের অভাবে কারো বাড়িতে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছো। তুমি কি মনে করো আমি কিছু দেখতে পাই না? তুমি তো সবকিছুই দেখতে পাও, কেবল নিজের দিকে তোমার নজর থাকে না। হরদম লোকের মাঝখানে বেরোতে হবে। ভালো প্যান্ট শার্ট আছে তোমার? জুতো তো এক জোড়াতে এসে ঠেকেছে। আরে একটু ওয়েট করো, এবছরে কোম্পানিকে এত কেস দেবো না যে দেখবে শুধু বোনাসের টাকাতেই আমাদের সমস্ত অভাব দূর হয়ে গেছে। এই রাখ, মিলা রাগ করছে, বসো না, বসো। দেখো আমার একটা ভীষণ ক্ষোভ আছে জানো, সেটা কি জানো? এ দেখো, আমার 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 স্ত্রীকে, আমার একটিমাত্র মেয়েকে ভালোভাবে খেতে পড়তে দেওয়ার সামর্থ্য আমার নেই। তোমার গয়নাগুলো নিয়ে ব্যবসা শুরু করলাম, তেমনই বরাদ না পারলাম ব্যবসাটাকে দাঁড় করাতে, না পারলাম মহাজনের ঋণ শোধ করে তোমার গয়নাগুলো ছাড়িয়ে আনতে। থাক না ওসব কথা, তুমি চান করে না। এই জানো কি একটা লোক এসেছিল তোমার কাছে, যেমনি কালো তেমনি মোটা তেমনি বিধ ঘুরে দেখতে, কি যেন নাম, সাহা না কি নাম বললে, থাকে খাগড়া বাজারে। আমি যত বলি তুমি বাড়ি নেই পরে আসতে, তা মোটে যাবার নাম নেই। আর লোকটা তাকানো টাকানো গুলো এত খারাপ যেন গিলে খেতে আসছে। কে গো লোকটা? ও ও ও, আমাদের একজন ক্লায়েন্ট একটা পলিসি করাতে চায়। ঠিক আছে, আমি ওকে বলে দেবো এখন বাড়িতে না আসতে। ইয়ে, তুমি ননিমাকে বলো জল দেওয়ার জন্য, আমি স্নান করে। ইয়ে, ননিমা কাজ করতে আসবে না। কেন? আমি তাকে ছাড়িয়ে দিয়েছি। কেন কেন? একেবারে 10 টাকা মাইনে বাড়াতে চাইছে। আমি বলছি আমার দরকার নেই। তাই বলে তুমি একলা রান্না বান্না কাঁচা কুচি খদ্দর পরিষ্কার এর উপরে বাসন মাজা 10 টাকা না হয় বেশি নিতই? 10 টাকা কি কম হলো? সংসারে কত কাজে লাগে বলো তো। লীলা, আমার মতো অভাবী লোকে সংসার করা উচিত হয় না। থামো তুমি। আবার মাঝে মাঝে এও ভাবি, ভাগ্যে তুমি পাশে ছিল, তাই বোধহয় সমস্ত অভাব দারিদ্র সহ্য করা শুরু। আমি মাঝে মাঝে খুঁজে পাই। চমকে উঠলে যে না, এমনি অনেক রাত হলো শোবে না?
শীলা, তুমি শুতে যাও, মা আমার একটু দেরি হবে। কি হয়েছে তোমার? না কিছু না। কেন তুমি এমন করছো? তুমি তুমি যাও না, আমি একটু পরে আসছি। বলো না আমাকে, কিসের জন্য এত ভয় পাচ্ছো তুমি? ভয়? কিসের ভয়? সীমার চোখে ছোট হয়ে যাবার ভয়? তোমার মেয়েকে তুমি চেনো না, পৃথিবীর কোনো কিছুই সীমার চোখে তোমাকে ছোট করতে পারবে না। আর তোমার চোখে? আমার চোখে? মনে নেই বীর পেলিতে বসে অগ্নি সাক্ষী করে কি শপথ করেছিলাম? শপথ করেছিলাম সারা জীবন তোমার হাত ধরে চলব, তোমার পথ ধরে চলব। কোনো মিথ্যে নিন্দে, সন্দেহ, অপবাদ শুনব না, দেখব না। চিরতে চির প্যালারাম, এবার যে সাক্ষাৎ সমন তোমার শিয়রে দাঁড়িয়ে, স্কুলের পরীক্ষায় সংস্কৃতে জন্মে তো 100 মধ্যে 15 বেশি পেলে না, এবার সমাজ তদ্বিতের অকুল সমুদ্র কোন পানিনীর হাত ধরে পার হবে বৎস? ষষ্ঠীচরণ, জল দে জল। হ্যালো, ইয়ার গোয়িং টু স্পিকিং? হ্যাঁ, প্রবীর মানে আমাদের প্রবীর, সরি ম্যাডাম অফিসে কাজে একটু বা, না না ধরুন, আসছে আসছে। ভায়া বামাকণ্ঠ। হ্যালো, কে? প্রবীর, আমার সঙ্গে একটু দেখা করতে পারবে আজকে? না না, বাড়ি আসতে হবে না। এই ধরো আমি যদি তোমার অফিসের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করি, কোনো অসুবিধা হবে না? ঠিক 6টার সময়। আচ্ছা, তোমাকে একটা অনুরোধ করব প্রবীর। কি? রাখা না রাখা তোমার ইচ্ছে। যে হারিয়ে যাওয়া রহস্যটাকে খুঁজে বের করতে তুমি দিন রাত ঘুরে বেড়াচ্ছ, সেটাকে এখানেই ছেড়ে দেওয়া যায় না, ভুলে যাওয়া যায় না। 10 বছর আগেকার তুচ্ছ একটা অতীতকে এই অনুরোধ কেন করছেন যদি জানতে চাই? কি লাভ, কি লাভ হবে একটা ঘুমন্ত অতীতকে চাকিয়ে দিয়ে? তুমি বলবে আমি সত্যকে জানতে চাই, কিন্তু সত্যের চেহারা যে অনেক সময় ভয়ানক নিষ্ঠুর, ভয়ানক নির্ম। অনেক দিনের সাজানো সংসারকে এক নিমিষে ভেঙে গড়িয়ে দিয়ে যায়, তার সঙ্গে অনেকের আশা আকাঙ্ক্ষা আনন্দ স্বপ্ন। প্রবীর তুমি পারো না আমার এই ছোট্ট অনুরোধটুকু রাখতে? আপনি বোধহয় শুনেছেন আমার আসল পরিচয়টা কি? না, আমি সেই চোর খুনি রাখাল দাসের ছেলে।
আপনি বলুন না, তার সন্তান হয়ে আমার কি কর্তব্য? পিতার কলঙ্কিত পরিচয়টা মেনে নেওয়া, না তার হয়ে আসল সত্যটা খুঁজে বের করা? অবশ্য আসল সত্যটা যে কি তার চেহারাটা আজও আমার কাছে স্পষ্ট নয়। ধনঞ্জয় সেই চিঠিতে কি লেখা ছিল তা আমি জানি না। তবু সবকিছু না জেনেও আমি আপনাকে এইটুকু কথা দিতে পারি, জ্ঞান তো আমার কাছ থেকে আপনাদের কোনো ক্ষতি হবে না। আসামি পাগলের ভান করে আছে। I repeat, he is the man we are looking for, the murderer. কে? আমি। রবিনের কাছে গিয়েছিলাম। হ্যাঁ। কেন গিয়েছিলাম জানতে চাইলে না? মনের মধ্যে যে ভয়ঙ্কর সন্দেহটাকে পুষে রেখেছ সেটা ভালো করে যাচাই করে আনতে, এই তো? ভয়ঙ্কর সন্দেহ কি? এখনো অভিনয় করে যাচ্ছ? ভালো, আমার লকারের চাবি, এর মধ্যে পাবে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব নিকেশ। আর আজ পর্যন্ত যেখানে যত ধার দেনা ছিল আমি সব মিটিয়ে দিয়ে এসেছি। এখন আমি না থাকলেও তোমাদের কোনো অসুবিধা হবে না এলা। তারপর? তারপর? তারপর সব শূন্য, সব ফাঁকা। শোনো, দাঁড়া, যেও না। ধনঞ্জয় সাহার সেই চিঠিখানা নিশ্চিন্ত করে দিলাম। যাকে ঘিরে এত সন্দেহ, এত ভুল বুঝাবুঝি, আজ তার কোনো চিহ্নে রইল না। তবুও কিন্তু বললে না যে ওতে কি লেখা ছিল। বললাম তো, হাল খাতার নেমন্তন্ন, সেদিনে এর কোনো মূল্য ছিল না, আজ তো নেই। তা ওতে যে কিছু লেখা ছিল না এ কথা তুমি শপথ নিয়ে বলতে পারো? আরে আমি মিথ্যে বলি না। হ্যাঁ ইরা, আমি জানি যে তুমি আমার কাছে কোনো কথা কখনো গোপন করো না, করবেও না। আজ থেকে 10 বছর পার হয়ে গেছে, কিন্তু সেদিনকার সেই ঘটনার কথাটা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না, যে একটা জলজ্যান্ত লোক আমার চোখের সামনে কুঁয়ে পড়ে আছে। আমি 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 তার একমাত্র সাক্ষী। 10 বছর আর কত পরিশ্রম, কত ভাবনা, কত উৎকণ্ঠা, কেন না শুধু মানুষের মতো একটু বাঁচবো এই আশায়। তোমার সেই ক্লান্ত অবসাদক্লিষ্ট মুখের দিকে যখন চেয়ে দেখতাম, তখন একটা নিদারুণ অপরাধের বোঝা আমাকে চারদিক থেকে চেপে ধরতো। আমি তখনই প্রতিজ্ঞা করতাম যে না না না, আমাকে আমাকে যেমন করে হোক আমার ভাগ্য ফেরাতেই হবে। কিন্তু
কিন্তু পর মুহূর্তে আবার সব ব্যর্থ হয়ে যেত। তারপর হঠাৎ একদিন এই পাথর চাপা কপালটা খুলে গেল, একটা স্পেকুলেশন সাকসেসফুল হলো, সেখান থেকে প্রচুর টাকা আসতে লাগলো, আবার আমি নতুন করে ব্যবসা শুরু করলাম, সেটাও সাকসেসফুল হলো। সমস্ত দুঃখ দারিদ্র আস্তে আস্তে কোথায় মিলিয়ে গেল। তবু যেন মনে হয় যে আগের জীবনটাই বোধহয় ভালো ছিল, কেননা এই যে দিন রাত্রি মনের সঙ্গে একটা লড়াই, এই যে দিন রাত্রি মনে মধ্যে একটা কষ্ট, এটা তো তখন ছিল না। তুমি জানো না হিলা, আমি আমি রাত্রে ঘুমোতে পারি না, আমি একটার পর একটা স্লিপিং ট্যাবলেট খেয়ে যাই, আর আমার তখন নিজেকে মনে হয় যে আমি যেন একটা বিভৎস গণিত সব, একটা বিবেকহীন ন্যায় বুদ্ধিহীন একটা জঘন্য জীব, একটা আমি বড় ক্লান্ত, চলো না আমার কোথাও চলে যাই। হ্যাঁ যাবে, সেই যে আমাদের কোথাও যাবার কথা ছিল, না চলো না। না আমি যেতে পারবো, কেন এলা আমি যেতে পারবো, কেন তুমি প্রবীর, আজ 10 দিন হলো এসেছি এই শৈল শহরে, যেদিকে চোখ ফেরায় শুধু ঘন নীল আকাশ আর ঘন সবুজের মেলা, অতি পরিচিত যে পৃথিবীটাকে বহু নিচে ফেলে এসেছি, তার প্রতিদিনের সংশয় আর সন্দেহের এতটুকু ছোঁয়া এখানে এসে পৌঁছায় না। তবু সেই ফেলে আসা ভয়ঙ্কর কটি দিনের স্মৃতিকে কিছুতেই দূর করে দিতে পাচ্ছি না। এখানে এসেও আমরা একে অন্যের কাছ থেকে দূরে সরে আছি, বাবা মা আমি যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপ, কিছুতেই কি এই নিঃসঙ্গতার হাত থেকে মুক্তি পাওয়া যায় না। কাল বেড়াতে গিয়েছিলাম শহরের বাইরে, পথটা যেখানে সবচেয়ে উঁচুতে উঠে হঠাৎ মিলিয়ে গেছে পাহাড়ের আড়ালে, সামনে একটা অতলস্পর্শী খাদ, এখানকার লোকেরা বলে সুইসাইড পয়েন্ট। গাড়িতে এলে স্টিয়ারিংটাকে শুধু সোজা করে ধরে রাখা, সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া 2000 ফিট বনের গভীর অন্ধকারে। কেমন যেন গা ছমছম করে ওখানে গিয়ে দাঁড়ালে। শেষ করবার আগে আবার লিখি, কেমন আছো তুমি, এখনো কি ওই ফিচেন নিয়ে মেতে আছো, চলে এসো না এখানে, কি হবে আদ্যিকালের কটা চিঠিকে বিস্মৃতির অন্ধকার থেকে টেনে বার করে। সীমা। রক্ত রক্ত রক্ত
কোথায় রক্ত? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে যাও, ভালো করে দেখো, আমি তোমার খোকন। আমার চিনতে পারছো না, তোমার খোকন। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমি খোকন, খোকন, আমি খোকন, আমার খোকন। আরে প্রবীর জি, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? তুমি কিন্তু বাজিতে হেরে গেছো বাপে, আমি বলিনি প্রবীর ঠিকই আসবে। জানো প্রবীর, এসে থেকে রোজই ভয় দেখানো হচ্ছে কালই কলকাতা ফিরে যাব। খুব হয়েছে, এখন ঝগড়া থাক, তুমি যাও প্রবীরের জন্য চানের জলের ব্যবস্থা করো। প্রবীর তোমরা ততক্ষণ রোদ্দুরে বসো, আমি তোমার চা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি আর একটু চা খাবে? না, বসো। তা আসবার আগে একটা খবর দিয়ে এলে পারতে? আসবার তো কিছুই ঠিক ছিল না, হঠাৎ মনে হলো একটা রহস্য যা আমি কিছুতেই ভেদ করতে পারছি না, আপনি হয়তো সহজেই সেটা সমাধান করতে পারবেন, তাই চলে এলাম। কি রহস্য বলো তো? ওই ওই ধনঞ্জয় সাহার খুনের ব্যাপারে। Again that ধনঞ্জয় সাহা, লোকটাকে বলতে পারছেন মনে হচ্ছে? আগে হ্যাঁ, তাই তো আপনার সাহায্যের জন্য ছুটে এসছি। আমি ধরে নিচ্ছি রাখাল দাসী খুনটা করেছিল, ঘরে তখন তার চরম দুর্দিন, একটি মাত্র ছেলে মরণাপন্ন, হাতে একটা পয়সাও নেই, ধার দেবার মতো লোক নেই সন্ধান, এমনই এক দিশার অবস্থায় রাখাল দাস গেল মহাজন ধনঞ্জয় সাহার কাছে চুরি বাঁধাকে কটা টাকা জোগাড় করতে। ওদিকে ধনঞ্জয় একা, সামনে সিন্ধুক খোলা, ভেতরে রাশি রাশি টাকা, সুবর্ণ সুযোগ। মরিয়া রাখাল হঠাৎ চরম পথটাই বেছে নিল, লাঠির একটি বা দুটি মক্ষম খা, সব শেষ। আমার কিন্তু সবটুকুই অনুমান। আচ্ছা মিস্টার রয়, আপনার কি মনে হয় আমার খুব ভুল হচ্ছে? বলে যাও। হয়তো বাকি ঘটনাটুকু রাখাল দাসের অনুকূলে যেত, যদি না ঠিক ওই সময় নিয়তির দূতের মতো একজন ইন্স্যুরেন্স এজেন্ট গিয়ে হাজির হতেন একটা পলিসি ফর্মে সই করে নিতে। সমস্ত ঘটনার চাক্ষুষ সাক্ষী একমাত্র তিনি। তিনি যা দেখেছেন রাখাল দাসকে দোষী সাব্যস্ত করতে আইনের চোখে তাই যথেষ্ট বিবেচিত হয়েছে। তবু একটি প্রশ্ন থেকে যাচ্ছে, সুদখোর মহাজন ধনঞ্জয় সাহা হঠাৎ লাইফ ইন্স্যুরেন্স পলিসি করবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন? ময়রা কি কখনো সন্দেশ খায় না? খায়, নিশ্চয়ই খায়, কিন্তু দোকানে যখন খদ্দেরের ভিড় থাকে তখন নিশ্চয়ই থালা থেকে ভাগ তুলে খেতে শুরু করে না? ধনঞ্জয় সাহার ব্যবসা এমন কিছু পরিদশা আসেনি যার জন্য তার মতন একা একজন মানুষের অনিশ্চিত ভবিষ্যতে ভাবনা ভেবে একটা পলিসি ফর্মে সই করবার জন্য একটা বেয়ারা দিনে
দেখাবার সময় কাউকে আসতে বলতো না। বেয়ারা দিন কেন বলছো? দিনটা ছিল পয়লা বৈশাখ। কোনো ব্যবসায়ী, কোনো মহাজন সেদিন গদি থেকে টাকা তুলে ব্যয় করতে রাজি হবে না। আমি মেনে নিলাম তোমার যুক্তি প্রবীর, কিন্তু তবু আমার মনে হয় এটা কোনো প্রমাণ নয়। আমার দ্বিতীয় সমস্যা সময় নিয়ে। ঠিক রাত 8:25 রাখাল দাস আপ লালগোলা প্যাসেঞ্জার ধরে লালগোলা গেল। সেখানে পোস্টাল ব্যাগেজ বুঝে নিয়ে ডাউন প্যাসেঞ্জারে রওনা হলো কলকাতার পথে। আগাগোড়ায় সঙ্গী ছিলেন শিয়ালদার মেইল সর্টার সুধীর দত্ত। অথচ আপনার সাক্ষ্য অনুযায়ী খুনের সময় পাশেই থানায় রাত 8:00 বাজছে। ভেবেনি আজাদ, রাখাল খুনের পর 2 মাইল হেঁটে বা দৌড়ে বাড়ি ফিরে এসছে, চুরি করা টাকা পয়সা করে লুকিয়ে রাখবার একটা বন্দোবস্ত নিশ্চয় করেছে, জামা কাপড়ে রক্তের ছিটে ফোঁটা লেগে থাকলে তা ধুয়ে মুছে পরিষ্কার করেছে, এবং বাড়ি থেকে 1 মাইল দূরে স্টেশনে এসে ট্রেন ধরেছে। মাত্র 25 মিনিট সময়, এতগুলো কাজ কি কারো পক্ষে করা সম্ভব? আপনি বলুন না। আর তা যদি না হয় তবে বিকল্প একটি ঘটনাই ঘটা সম্ভব। কি? খুনটা রাত 8:00 সময় হয়নি। কিন্তু প্রবীর, থানায় সেদিন ঘন্টা বাজছিল, আমি নিজেখানে শুনেছি। থানায় ঘন্টা বাজছিল ঠিকই, কিন্তু সেটা রাত 8:00 নয়, 7:00। প্রমাণ? প্রমাণ 8:00 সময় পুলিশ লাইন্সের বিউগল বাজে, সেটা তখন বাজেনি। তাতে কি এইটা প্রমাণ হয় যে রাখাল দাস খুনটা করেনি? তাতে করে শুধু এইটুকুনি প্রমাণ হয় যে কেউ একজন ইচ্ছে করে খুনের সময়টা 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে, এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে। তোমার কি আর কোনো সমস্যা আছে প্রবীর? আছে। মনে আছে আপনার একদিন জিজ্ঞাসা করেছিলাম রাখাল দাসকে সিঁড়িতে ঠিক কি অবস্থায় আপনি দেখেছিলেন, নেমে আসতে না নেমে যেতে? তার জবাবে তোমাকে আমি আজও বলছি যে ওই দুটো কথার পার্থক্য আমার কাছে যথেষ্ট স্পষ্ট না। সাক্ষী যদি আসামিকে নেমে আসতে দেখে থাকেন, তাহলে তখন তিনি ছিলেন সিঁড়ির নিচে, অর্থাৎ বাড়ির বাইরের দিকে। আর যদি নেমে যেতে দেখে থাকেন, তাহলে 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 আসামির আসার আগে থেকে সাক্ষী ধনঞ্জয় সাহার বাড়ির কোথাও ছিলেন। মিস্টার রয়, আমার যুক্তিগুলো কি আগাগোড়াই ভুল পথে চলেছে? না, বলে যাও। আদালতে আপনি বলেছিলেন অ্যাপয়েন্টমেন্ট মতো আপনি গিয়েছিলেন একটা পলিসি ফর্মে সই করে আনতে, তার মানে ধনঞ্জয় জানতো আপনি আসবেন। অথচ 7:00 ধনঞ্জয় আপনাকে চিঠি লিখে বসলো, এবং এমনই জরুরি চিঠি যে একটা ছোকরা চাকরকে পাঠালো স্টেশনে লেট ফি দিয়ে হলেও চিঠিটা পোস্ট করে দিতে। এর থেকে কি প্রমাণ হতে পারে? তুমি বলো। ধনঞ্জয়ের বাড়িতে আপনার আসার কথা ছিল ঠিকই, কিন্তু একটা পলিসি ফর্মে সই করিয়ে নেবার মতো তুচ্ছ কাজে নয়। প্রবীর, ইলা সীমা আমাদের জন্য অপেক্ষা করে আছে। প্লিজ গিয়ে ওদের বলো যে আমার এক বন্ধু এখানেই থাকেন কাছেই, আমি ওকে সঙ্গে করে নিয়ে এক্ষুনি আসছি। চলুন না, আমরা দুজনে গিয়ে। না 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 না, প্লিজ, ওরা খাবার সাজিয়ে বসে আছে।
চিঠিটা তুমি ইলাকে দিয়ে দিও, হ্যাঁ প্লিজ। আর শোনো, তোমার রিজনিং আমি খুব প্রশংসা করছি, অ্যান্ড ইউ হ্যাভ গট এ পারফেক্ট লজিক্যাল ব্রেন, আই কোয়াইট অ্যাপ্রিসিয়েট। কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দাও তো। ধরো তোমার এই বয়স, ঘরে তোমার স্ত্রী আছেন যাকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, একটি ছোট মেয়েও আছে যার জন্য তুমি সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চাও, অথচ ব্যবহারিক জীবনে তুমি ব্যর্থ, সংসারের সংগ্রামে তুমি হেরে যাচ্ছ, অভাবের তাড়নায় তুমি ক্ষিপ্ত, ঋণের দায়ে জর্জরিত। ঠিক সেই মুহূর্তে যদি কেউ বলে তোমাকে সমস্ত ঋণের ভার থেকে মুক্তি দেওয়া হবে, পরিবর্তে সামান্য কিছু মূল্য তোমাকে দিতে হবে, মানে তোমার প্রিয় তোমার স্ত্রীকে মাত্র কয়েকদিনের জন্য তার ঘরে তুলে দিয়ে আসতে হবে, তুমি রাজি হতে? অসম্ভব। অসম্ভব না? আমিও তাই ভেবেছিলাম, আর ভেবেছিলাম বলেই। কি বললেন? আপনার টাকাটা শোধ দিতে পারছেন না বললে একজন ভদ্র মহিলার সম্বন্ধে এরকম নোংরা ইঙ্গিত করতে পারলেন? রাখুন তো ঘরে, বড় বড় বুক নি। হ্যাঁ, তাবর তাবর ঘরে সতী নকীদের অনেক সতীপন তো দেখলো। আরে মশাই, এই ঘুমটার নিচে ক্যাম্পটা নাচ বেশি জমে। সারা সারা বাইসে ভুলে যাবেন নামে ভদ্রলোকের চোখে। ভদ্রলোক তখন তো খুব ভদ্রলোক, ভদ্রলোক তো করা হচ্ছে। হ্যাঁ, ভদ্রলোক হয়ে থাকো আমার এই 3657 নম্বরে বুঝিয়ে দিই এক্ষুনি। ভদ্রলোক হারিয়ে আমার শব্দ পাবে জন্ম রে। মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন, নইলে নইলে কি 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 করি কি? হ্যাঁ কি করবি শুনে? ভদ্রলোক বলি ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলোতে বউকে নাচাতে পারে, সেখানে মান খাওয়া যায় না, সেটা বুঝি লিলে। হ্যাঁ এসব না, আমার মাই ফেল হোক, আমার এই গদিতে দু চার দিন বউটাকে নিয়ে এসো, এটা জমুক, এটা ফুর্তি টুর্তি হোক। হ্যাঁ থাকবার জন্যে হঠাৎ যে মিথ্যে জাল বুনতে শুরু করেছিলাম, আজ তা পাকে পাকে আমাকে জড়িয়ে ফেলেছে। আমি আমি জানি প্রবীর, এর থেকে আমার নিস্তার নেই। এখন এখন আমার কি করা উচিত বলতে পারো? প্রেসিডেন্ট অফ দ্য ফেডারেল চেম্বার্স অফ কমার্স, জাস্টিস অফ পিস, মিস্টার এন কে রয়, তাকে কর্তব্য বুঝে দেবো আমি। আমি শুধু এইটুকু জানি তিনি তাই করবেন,
এটা তার করা কর্তব্য। অথচ আজ থেকে 10 বছর আগে এমনি এক চরম মুহূর্তে কর্তব্য স্থির করতে আমার 1 মিনিটও সময় লাগেনি, কিন্তু আজ আজ আমার সবকিছু বদলে যাচ্ছে। আমার সম্মান, যশ, প্রতিষ্ঠা, আমার আমার মেয়ের ভবিষ্যৎ, ইলার ভবিষ্যৎ। এনিওয়ে, তুমি আমার কাছে ন্যায়ের বিচার আশা করছো, এই তো? ইউ শ্যাল হ্যাভ ইট, ইউ শ্যাল। তুমি যাও, আমি আসছি। তুমি খুনি, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।